মিষ্টি কুমড়া সবজি হিসেবে আমরা অনেকেই পছন্দ করে থাকি, আর এই সবজিটি আমাদের ঘরে প্রায় সময় থেকে থাকে। কিন্তু মিষ্টি কুমড়া দিয়ে যে দারুণ একটি ফেস প্যাক তৈরি করা যায়, যে ফেস প্যাকটি আমাদের ত্বকের বিভিন্ন সমস্যা দূর করে থাকে, তা হয়তো আমাদের অনেকেরই অজানা। আসসালামু আলাইকুম দর্শক, আমি মিথিলা, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বিডি গার্লস চ্যানেলে। আজকে আমি আপনাদের মিষ্টি কুমড়ার ফেস প্যাক তৈরি করে দেখাবো, যে ফেস প্যাকটি আমাদের ত্বকের জন্য খুবই ইফেক্টিভ, আমাদের ত্বককে কোমল, উজ্জ্বল ও সুন্দর করবে, সেই সাথে আমাদের ত্বকে বয়সের ছাপ দূর করবে। চলুন দেখে নিই। তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনুরোধ করছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করুন, আমার নিত্য নতুন সব ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। মিষ্টি কুমড়া দিয়ে ফেস প্যাক বানানোর জন্য আমি এখানে এক টুকরা মিষ্টি কুমড়া নিয়েছি। এবার এই মিষ্টি কুমড়াটাকে ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে নিব। সিদ্ধ করার পরে ঠান্ডা হয়ে গেলে ছালটা ছিলে নিচ্ছি। এরপরে আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন, কিন্তু এটা ভালোভাবে সিদ্ধ হয়েছে, এর জন্য আমি কাঁটা চামচ দিয়ে স্ম্যাশ করে নিচ্ছি। আপনারা কিন্তু এ পর্যায়ে চাইলে বেশি করে এভাবে সিদ্ধ করে ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিতে পারেন এক সপ্তাহের জন্য। এবার এই মিষ্টি কুমড়া থেকে আমি 3 চা চামচ, যতটুকু লাগবে ঠিক ততটুকু আমি নিয়ে নিচ্ছি। 3 চা চামচ পরিমাণ মিষ্টি কুমড়া নিয়ে নিলাম। এবার দিয়ে দিব কাঁচা দুধ। 3 চা চামচ পরিমাণ কাঁচা দুধ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিব লেবু। এক টুকরা লেবু নিয়ে পুরো রসটা চিপে দিয়ে দিচ্ছি। ওই যে সেম প্রসেস, একইভাবে ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করে নিলেই আমার প্যাকটি রেডি হয়ে যাবে। এবার এটা লাগানোর পালা। একটি ব্রাশের সাহায্যে আমি পুরো হাতে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই এটা ব্যবহারের আগে আপনাদের মুখ ভালোভাবে ধুয়ে নেবেন। এই ফেস প্যাকটির প্রধান উপাদান হলো মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াতে অ্যান্টিঅক্সিডেন্ট, রিটায়োনিক অ্যাসিড, বেটা ক্যারোটিন ও মিনারেলস আছে, যা আমাদের স্কিনকে ইম্প্রুভ করে। মিষ্টি কুমড়ায় ভিটামিন সি, ভিটামিন এ এবং ভিটামিন ই আছে, যা আমাদের কোলাজিন প্রোডাকশনকে বুস্ট করে, সেই সাথে আমাদের রোদে পড়া দাগ দূর করে, রিঙ্কেল, ফাইন লাইন এগুলো দূর করে আমাদের ত্বক কোমল, সুন্দর ও উজ্জ্বল করে তোলে। আরও ব্যবহার করেছি লেবু। লেবুতে সাইট্রিক অ্যাসিড আছে, এটা ন্যাচারাল একটা ব্লিচিং এজেন্ট, যেটা আমাদের ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে, সেই সাথে কালো দাগ ছোপ দূর করে। আরও ব্যবহার করেছি কাঁচা দুধ। কাঁচা দুধে ল্যাকট্রিক অ্যাসিড আছে, যা আমাদের ডেড স্কিন সেল দূর করে, আমাদের ত্বক পরিষ্কার করে। এভাবে ভালোভাবে লাগানো হয়ে গেলে অপেক্ষা করতে হবে 20 থেকে 30 মিনিট শুকানো পর্যন্ত। যখন শুকিয়ে যাবে হালকা হাতে মাসাজ করে ধুয়ে ফেলবেন। ঠান্ডা পানি দিয়ে ধোয়ার পরে পছন্দের ময়েশ্চারাইজার লাগিয়ে নেবেন। সবশেষে একটা ছোট্ট অনুরোধ, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করে রাখতে পারেন, এতে আপনার কোনো বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজনের উপকার হতে পারে। আর আরও নিত্য নতুন সব ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।